আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি স্পেশাল রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে চিংড়ির মালাইকারি। তো এটা আমি অন্যভাবে আমার স্টাইলে রান্না করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি চিংড়ি মাছকে পরিষ্কার করে নিয়েছি, টমেটো সস নিয়েছি, আমি 3-4 রকমের বাদাম নিয়েছি, কিশমিশ, গরম মশলা, ধনিয়ার গুঁড়া নিয়েছি, আর জয়ফল, জয়টি এগুলো নিতে পারেন একটু একটু করে। সবগুলি ব্লান্ডার করে নিয়েছি, পেঁয়াজ ব্লান্ডার করে নিয়েছি, আর হচ্ছে আমি কাঁচা দুধ নিয়েছি 1 কাপ। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিব তেলে, পেঁয়াজটা একবারে ভাজা ভাজা হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকব। আমার একবারে পেঁয়াজটা একবার লাল লাল বেরেস্তা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে বাটা পেঁয়াজটা, যেই পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি নাড়াচাড়া করে নিব ভালো করে। তো এই যে দেখতে পাচ্ছেন, ছটফট আপনারা বাসায় রেডি করতে পারেন এরকম চিংড়ি মাছের মালাইকারি। আমি কিন্তু অন্য স্টাইলে রান্না করছি, আমার স্টাইলে আমি যেভাবে রান্না করি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, আমি এখানে একটু পানিও দিয়ে দিয়েছিলাম যেন মশলাটা না পুড়ে যায়। এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিব। তো আপনারা চাইলে এই পর্যায়ে আদা রসুন বাটাটা দিতে পারেন, আমার মনে ছিল না তাই হচ্ছে আদা রসুন বাটাটা আমি পরে দিয়েছি। আমি এখানে দিয়ে দিব হচ্ছে তারপরে এখানে দিয়ে দিব যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলি একসাথে ব্লান্ডার করে নিয়েছি, নিয়ে আমি হচ্ছে নাড়াচাড়া করে এখানে আমি টমেটো সসটা দিয়ে দিব 2 চা চামচের মতো, যেহেতু চিংড়ি মাছ আমার একটু বেশি। তারপরে এখানে আমি নাড়াচাড়া করে নিব, নাড়াচাড়া করে ভালো করে এটাকে কষিয়ে নিব, সব মশলাগুলো ভাজা ভাজা করে নিব, আর আমি বাকি দুধগুলো এখানে দিয়ে দেব। আমি অর্ধেক দুধ দিয়ে হচ্ছে এটা ব্লান্ডার করেছিলাম মশলাটা। এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশি করে, টেস্ট অনুযায়ী, ঝাল টেস্ট অনুযায়ী। তো আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি, এই পর্যায়েও দিলে দিতে পারেন, বা আপনারা হচ্ছে যখন আমরা পেঁয়াজটা কষাই তখনও দিলে দিতে পারেন। তো আমি এখন হচ্ছে ভালো করে এটাকে কষিয়ে নিব, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপরে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে আমি হচ্ছে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলার সাথে একসাথে কষাতে হবে। তারপরে আমি এখানে পানি দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে তারপরে হচ্ছে আমি ঢেকে রাখবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চিংড়ি মাছগুলো। তো আমার চিংড়ি মাছগুলো হয়ে গিয়েছিলো, খুবই সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছিলো। তো এই যে দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। আজকের জন্য আল্লাহ হাফেজ।